আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটা কি নিয়ে সেটা পরে বলছি, তো আমি আগে বলিনি। সকাল সকাল আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নান সারা হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে আসছে অনেকদিন বাদে আমার জেঠি। তো আমার জেঠিমা হলো থাকে আসামে, তো অনেকদিন পরে এসেছে দেখে হলো ইনভাইট করা হয়েছে। আমার মা, বৌদি, জেঠি আর আমার বৌদির মেয়ে পুচকি চারজনে আসবে আজকে আমাদের বাড়িতে। তো দুপুরে খাওয়া দাওয়া এখানেই করবে। তো কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো, কেমন ভিডিওটা তোমাদের লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর তোমাদের কমেন্ট ওয়াইজ গেম তোমাদের ভিডিও দেখে আসবো। তো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো আমার সাথে। আজকের মেনুতে ছিল ঢেঁকি শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, চিকেন কষা আর ছোট মাছের চচ্চড়ি, আর অন্যদিকে বেসনের লাড্ডু আর সন্দেশ ছিল। তো এগুলোকে ভালো করে প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমার বৌদিকে খেতে দেব। তো বৌদি বসে পড়েছে খেতে, বৌদি এখন খাচ্ছে। বৌদির খাওয়া হয়ে গেলে মা আর জেঠিমা বসবে খেতে। তো মা আর জেঠিমা এখন খাচ্ছে আর খেতে খেতে গল্পও করছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার সোনাকে আমি কুলে নিয়েছি। আমার সোনাটা একদম দুষ্টুমি করে না, একদম শান্ত আমার সোনা, গুড্ডি সোনা, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর সন্ধ্যা লেগে গেছে, আমরা এখন জমি আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি। আর আমার ছেলেকে দেখো বিস্কিট নিয়ে বসে পড়েছে। আর আমার ছেলে সকাল থেকে সেই বেড কাভার তুলে রেখেছে, বেড কাভার আর আমাকে আর পাততে দেয়নি সারাদিন। তো আজকের দিনটা জাস্ট জমি আড্ডা দিলাম, সেই মজা হলো অনেকদিন বাদে। চা খাওয়া মাত্রই হলো, তারপর মা বললো যে এখন বাড়ি চলে যাবো, অনেক রাত্রি হয়ে যাচ্ছে। মা, বৌদি, জেঠি আর পুচকি ওরা বাড়ি চলে গেল। আর ঘর দেখো এই সব এখন এলোমেলো হয়ে আছে, এগুলোকে এখন পরিষ্কার করব, আগে হলো ছেলেকে খাইয়ে নেব। তো ভাবছি এখন সন্ধ্যা বলে তো ছেলেকে এখন বিস্কিট আর দুধ দিব তো খেতে, তো ওকে খাইয়ে দেয়, তারপর ঘরগুলো পরিষ্কার করতে হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট ওয়াইজ কি, আমি তোমাদের ভিডিও দেখে আসবো। আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ বেল আইকনটা ক্লিক করলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা আগে দেখতে পারবে। তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো ভালো থেকো বন্ধুরা, টাটা।